अनुभाग, तृतीय अनुभाग, नीचे जे कोनो तीन टी प्रश्न उत्तर दिन ओखाने दुई टी प्रश्न उत्तर जादेर प्रश्न पेपर आछे देखुन ओखाने दुई टी प्रश्न उत्तर लिखते हबे। तो एखन आमी एक नम्बर एवं चार नम्बर, एक नम्बर रही है व्यक्तिगत प्रयोग, ये व्यक्तिगत प्रयोग एवं चार नम्बर आछे अनुभव अंडारस्टैंडिंग, ये दुटी विषय आपनादेर वर्णना करब। तो प्रथमे एक नम्बरे व्यक्तिगत प्रयोगे प्रश्न रयेछे जे कि किभावे आपनी व्यक्तिगत भावे रज तमगुणेर द्वारा प्रभावित हन ता निजेर भाषाय वर्णना करुन। तारपर आपनी सत्वगुण बृद्धि करते पारबेन एमन किछु वास्तव पंथा लिपिबद्ध करुन, মানে কিভাবে সত্ত্বগুণ বৃদ্ধি করতে পারবেন তার কিছু বাস্তব পন্থা লিখবেন। আর লাস্টে রয়েছে যে ভগবদ্গীতার চতুর্দশ অধ্যায়ের সংস্কৃত শ্লোক ও প্রভুপাদের তাৎপর্য থেকে উদ্ধৃতি প্রদান করুন। তো চতুর্দশ অধ্যায় থেকে উদ্ধৃতি দিতে হবে। তো প্রথমে যে কোনো প্রজেক্ট লিখতে হলে आगे तार भूमिका दीते हैं, अपन अनेक बार शिखिए पढ़िए जे कोनो प्रोजेक्ट लिखते होले आगे तार भूमिका दीते हबे। तो साइलेंट करबें, भूमिका क्वेश्चन नम्बर एक भूमिका जे देखुन एखाने प्रश्ने जे विषयगुलो आछे सेई समस्त विषयगुलो भूमिकार मध्य आसबे। প্রশ্নে যে বিষয়গুলো আছে সেই সমস্ত বিষয়গুলো ভূমিকার মধ্যে আসবে। তো ভূমিকা কেমন হবে, চার তিন থেকে চার লাইন। এই ভূমিকার মধ্যে কোনো শ্লোকের বর্ণনা করবেন না কেউ, ভূমিকার মধ্যে শ্লোকের বর্ণনা হবে না, কোনো উদাহরণ হবে না, কোনো দৃষ্টান্ত প্রদান হবে না। ভূমিকায় যা সংক্ষেপে এক দু লাইন লিখে নিম্নে যে বিষয়গুলো উপস্থাপন করবেন সেই সমস্ত বিষয়গুলো ভূমিকার মধ্যে টাচ দিয়ে যেতে হবে, এটাই হচ্ছে ভূমিকা। দেখুন কেমন ভূমিকা হবে, একটা জাস্ট উদাহরণ দেওয়া হচ্ছে। দিব্য জ্ঞানে অধিষ্ঠিত না হওয়া পর্যন্ত জড়জগতের প্রতিটি জীব জড়া প্রকৃতির গুণের প্রভাবে বিভিন্ন মাত্রায় জড়জাগতিক বন্ধনে আবদ্ধ হয়ে থাকে। যেহেতু গুণের বিষয়ে তিন গুণের বিষয়ে লিখতে হবে, তো এইরকম তিন গুণের একটা বর্ণনা দিবেন, মানে এক লাইনে বা দুই লাইনে। যেমন আমি একটা বর্ণনা দিয়েছি যে দিব্য জ্ঞানে অধিষ্ঠিত না হওয়া পর্যন্ত জড়জগতের প্রতিটি জীব জড়া প্রকৃতির গুণের প্রভাবে বিভিন্ন মাত্রায় জাগতিক বন্ধনে আবদ্ধ হয়ে থাকে। এই বদ্ধ অবস্থায় জীবের কর্ম শাস্ত্র নির্দেশের বহির্ভূত হয়ে পড়ে। এই যে গুণের প্রভাবে জাগতিক বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে, এই বদ্ধ অবস্থায় জীবের কর্ম শাস্ত্র নির্দেশের বহির্ভূত হয়ে পড়ে। এইটুক বলার পর নিম্নে যে বিষয়টুকু দেখাতে হবে তা সেটা লিখতে হবে, নিম্নে আমার ব্যক্তিগত জীবনে রজ তমগুণের প্রভাব, যে পয়েন্টগুলো আপনি লিখবেন, নিম্নে আমার ব্যক্তিগত জীবনে রজ তমগুণের প্রভাব এবং সত্ত্বগুণ বৃদ্ধি করার কিছু বাস্তব পন্থা আলোচনা করা হলো। তো এই হচ্ছে ভূমিকা। দেখুন আচ্ছা আচ্ছা বলছি, আপনারা কিন্তু আপনাদের কিন্তু জাস্ট ধারণা দেওয়া হচ্ছে, যদি আমার তা হুবহু লিখে দেন তাহলে আপনারা বুঝতে পারবেন না, মানে পরবর্তীতে পারবেন না করতে।
এই জন্য এটা ধারণা নিয়ে লিখতে হবে, ধারণা নিয়ে। যেমন আমি একটা ধারণা দিচ্ছি যে দিব্য জ্ঞানে অধিষ্ঠিত না হওয়া পর্যন্ত জড়জগতের প্রতিটি জীব জড়া প্রকৃতির গুণের প্রভাবে বিভিন্ন মাত্রায় জাগতিক বন্ধনে আবদ্ধ হয়ে থাকে। গুণের বিষয়ে একটা কি দুটো লাইন লিখলেন, তারপর নিম্নে আমার ব্যক্তিগত জীবনে রজ তমগুণের প্রভাব এবং সত্ত্বগুণ বৃদ্ধি করার কিছু বাস্তব পন্থা আলোচনা করা হলো। এই হচ্ছে ভূমিকা। দেখুন, যে বিষয়গুলো আমি লিখব সেই সমস্ত বিষয়গুলো এই ভূমিকার মধ্যে টাচ দেওয়া হবে। গুণের উপর লিখতে চাচ্ছি, তাহলে গুণের একটা বিষয় আমি বর্ণনা করব, তারপর নিম্নে কোন কোন বিষয়গুলো আলোচনা করব সেটা ভূমিকার মধ্যে আসবে। তাহলে টোটাল চার লাইনের মতো হবে, হ্যাঁ, তিন থেকে চার লাইন আপনাকে এই ভূমিকা লিখতে হবে। এরপর পরবর্তী পয়েন্ট, আমার ব্যক্তিগত জীবনে পরবর্তী পয়েন্ট অর্থাৎ ভূমিকার পরে আমার ব্যক্তিগত জীবনে রজ তমগুণের প্রভাব, হ্যাঁ, হেডিং এটা যে আমার ব্যক্তিগত জীবনে রজ তমগুণের প্রভাব। এরপর তো এখানে আপনাকে প্রথমে আপনার জীবনে কিভাবে আপনি রজগুণের দ্বারা প্রভাবিত হয়েছেন বা হচ্ছেন এটা বর্ণনা করতে হবে, যে আপনি আপনার ব্যক্তিগত জীবনে কিভাবে রজগুণের দ্বারা প্রভাবিত হচ্ছেন। এবং শাস্ত্রে যেমন বলা হয়েছে, শাস্ত্রে রেফারেন্স দিতে পারেন যে কোন কোন ক্ষেত্রে আমরা রজগুণের দ্বারা প্রভাবিত হয়ে থাকি, কোন ক্ষেত্রে। এখানে প্রভুপাদের তাৎপর্য সংস্কৃত শ্লোক এর দ্বারা আপনার এই দৃষ্টান্ত দিয়ে দেখাবেন যে আপনি এই যে শ্লোকের সিদ্ধান্ত অনুযায়ী আপনি এইভাবে রজগুণের দ্বারা প্রভাবিত। যেমন দেখুন, দৃষ্টান্ত প্রদান করছি। হরে কৃষ্ণ প্রভু, বলছি যে ভক্তি জীবনে আসার পরে কিভাবে প্রভাবিত হচ্ছে না, ভক্তি জীবনে আগে যেগুলো করতাম সেগুলোও লেখা যাবে? হ্যাঁ, আগে যেগুলো ছিল সেগুলো লেখা যাবে। আচ্ছা আচ্ছা, মনে করুন এই রকম একটা বিষয় যে মনে করুন আপনি ভক্তি জীবনে আসেননি, ভক্তি জীবনে আসেননি, এই রকম পর্যায়ে আপনি কিভাবে রজগুণের দ্বারা প্রভাবিত হয়েছেন, হ্যাঁ, তমগুণের দ্বারা প্রভাবিত হয়েছেন। দেখুন, আমি জাস্ট আমার এটা কত নম্বর শ্লোকে পাবো? এটা সাত নম্বর শ্লোকের সাত নম্বর শ্লোকের তাৎপর্যে পাবেন, সাত নম্বর শ্লোকের তাৎপর্যে। তারপর চতুর্দশ অধ্যায়ের বারো নম্বর শ্লোকে পাবেন, হ্যাঁ, সাত নম্বর, চোদ্দ নম্বর, আট নম্বর, নয় নম্বর। তাহলে সাত, আট, নয়, বারো, এই চারটে শ্লোকে তাৎপর্য পাবেন, শ্লোক অনুবাদে তাৎপর্য পাবেন। সাত, আট, নয়, বারো, চতুর্দশ অধ্যায়, চোদ্দ নম্বর অধ্যায়। দেখুন, এখান থেকে প্রভুপাদের তাৎপর্য থেকেও বর্ণনা করতে পারেন। যেমন দেখুন, আমি বলছি শ্রীল প্রভুপাদ চতুর্দশ অধ্যায়ের সাত নং শ্লোকের তাৎপর্যে উল্লেখ করেছেন যে রজগুণের বৈশিষ্ট্য হচ্ছে স্ত্রী পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণ। হ্যাঁ, যে রজগুণের প্রভাবে কি হয়, রজগুণের প্রভাবে স্ত্রী পুরুষের পরস্পর বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ।
রজগুণের প্রভাবে স্ত্রী পুরুষের পরস্পরের বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ। এক মিনিট।
শ্রীল প্রভুপাদ চতুর্দশ অধ্যায়ের 18 নং শ্লোকের তাৎপর্যে বলেছেন যে রাজসিক ও তামসিক মানুষেরা যাতে সত্ত্বগুণে অধিষ্ঠিত হতে পারে তার একটি সুযোগ আছে, সেই প্রক্রিয়া হচ্ছে কৃষ্ণ ভাবনার অনুশীলন। শ্রীল প্রভুপাদ চতুর্দশ অধ্যায়ের 18 নম্বর শ্লোকের তাৎপর্যে উল্লেখ করেছেন যে রাজসিক ও তামসিক মানুষেরা যাতে সত্ত্বগুণে অধিষ্ঠিত হতে পারে তার একটি সুযোগও আছে, সেই প্রক্রিয়া হচ্ছে কৃষ্ণ ভাবনার অনুশীলন। তাহলে প্রভুপাদ এখানে দিয়েছেন কৃষ্ণ ভাবনার অনুশীলন, যে রাজসিক ও তামসিক মানুষেরা সত্ত্বগুণের স্তর উঠে যাবে, তো সত্ত্বগুণকে বৃদ্ধি করার উপায় প্রভুপাদ দিয়েছেন যে কৃষ্ণ ভাবনার অনুশীলন। দেখুন সেই কৃষ্ণ ভাবনার অনুশীলনে আপনি কি কি করছেন, কি আপনি প্রতিদিন মঙ্গল আরতি উঠছেন, কি আপনি ভোরবেলা স্নান করছেন, কি আপনি ভোরবেলা জপ করছেন, জপ করতে করতে ঘুমিয়ে পড়ছেন কি না, ঘুম আসলে কি করছেন, তারপর সুচিতা পবিত্রতা থাকা, অধিক নিদ্রা না যাওয়া, এগুলোর ব্যাপারে আপনি কি করছেন, তারপর অধিক প্রসাদ মানে অধিক ভোজন না করা, প্রসাদ হলেও অধিক ভোজন না করা, তারপর ভালো ভালো রাজভোগ, তারপর মিষ্টি জাতীয় মানে এই সমস্ত রাজভোগের প্রতি লোভের বশবর্তী না হওয়া, লোভ করে বেশি খেয়ে নিলাম দেখা যাবে নিদ্রা চলে আসবে, তো এইরকম আমি করছি কি না, বা এর থেকে নিয়ন্ত্রিত হওয়ার উপায় করছি কি না। তারপর সর্বোপরি সময় অনুবর্তিতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, আমি আমার জীবনে সময় অনুবর্তিতা এগুলো গ্রহণ করছি, মানে টাইম টু টাইম যেটা দেওয়া হয়েছে, কেননা দেখা যাচ্ছে যদি সময় অনুবর্তিতা না থাকে তাহলে ঠিক মতো মঙ্গল আরতি উঠতে পারছি না, ঠিক মতো জপ করতে পারছি না, তারপর ঠিক মতো রাত্রে ঘুমাতে যেতে পারছি না, ভোরবেলা তাহলে উঠতে পারছি না, তো এইভাবে আমি সময় অনুবর্তিতা এটা পালন করছি কি না, এবং ভগবানের সেবায় আমার আলস্যতা উদাসীনতা আসছে কি না। যে আমি উদাসীন হয়ে পড়ছি কি না, তাহলে উদাসীন হয়ে পড়লে আমি এর থেকে কিভাবে উদ্ধার হওয়ার চেষ্টা করছি। ভগবানের সেবায় অনীহা যদি চলে এলো আমি এর থেকে কিভাবে মানে উদ্ধার হওয়ার চেষ্টা করছি, নিজেকে মুক্ত করার চেষ্টা করছি। মনে করুন আমার অধিক নিদ্রা চলে আসছে, আমার উদাসীন ভাব চলে আসছে, মানে ভগবানের সেবায়। শাস্ত্রে বলা হয়েছে যে জড়জাগতিক বিষয় উদাসীন হতে, আর সেক্ষেত্রে আমার ভগবানের সেবায় পারমার্থিক সেবায় উদাসীনতা আসছে, তো সেক্ষেত্রে আমি ওই উদাসীনতা কাটানোর জন্য কি করছি, কি সত্ত্বগুণের ক্রিয়া করছি কি না। তারপর দৃঢ় বিশ্বাস উৎসাহ নিষ্ঠা সহকারে সাধন ভক্তির চেষ্টা করছি কি না, তো এইগুলো করা মানে সত্ত্বগুণকে বৃদ্ধি করা, এবং সত্ত্বগুণ বৃদ্ধি হতে হতে ধীরে ধীরে সে বাসুদেব স্তরে উপনীত হবেন। এইভাবে সত্ত্বগুণ বৃদ্ধির কি প্রচেষ্টা শাস্ত্রে বলা হয়েছে, ভগবান বলেছেন, সেই সাপেক্ষে আপনি বর্ণনা করবেন যে আপনি আপনার জীবনে কিরকম প্রচেষ্টা করছেন, লিখবেন যে আমি আমার ব্যক্তিগত জীবনে এইভাবে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করছি, তারপর ঘুম থেকে উঠে স্নান করে ঠান্ডা হলেও
ঠান্ডা জলে বা উষ্ণ গরম জলে স্নান করার চেষ্টা করে মঙ্গল আরতিতে যোগদান করার চেষ্টা করছি। হ্যাঁ, এবং এভাবে আমি যাতে সত্য মানে ব্রহ্ম মুহূর্তে নিয়মিতভাবে জপ করতে পারি, আমার এই জপের অভ্যাস গড়ে ওঠে, যাতে আমার মধ্যে তমোগুণ না আসতে পারে, এই জন্য আমি এরকম এরকম ব্রহ্ম মুহূর্তে নিয়মপূর্বক নিষ্ঠাপূর্বক জপ করার চেষ্টা করছি। এই রকম ভাবে আপনাকে সত্ত্বগুণ বৃদ্ধির ব্যক্তিগত জীবনে যে আপনি পদ্ধতি গ্রহণ করেছেন সেটা উল্লেখ করতে হবে। এরপর লাস্ট ফিনিশিংয়ে আপনার মন্তব্য, ফিনিশিংয়ে আপনার মন্তব্য, যে সমগ্র এই যে প্রজেক্টটা রচনা করলেন, এই প্রজেক্টের উপর একটি মন্তব্য। যেমন দেখুন, আমি একটি মন্তব্য লিখেছি, এই মন্তব্যটাও আপনাকে তিন লাইনে বা চার লাইনে সমাপ্ত করতে হবে। এই মন্তব্যের মধ্যেও এখানে আপনি কোনো শ্লোকের রেফারেন্স, দৃষ্টান্ত, উদাহরণ, কোনো শ্লোক এগুলো বর্ণন করা যাবে না। এই মন্তব্যের মধ্যে জাস্ট আপনি এখান থেকে কি সিদ্ধান্ত পেলেন, কি মতামত বা কি বুঝতে পারলেন, সেটাই লাস্টে আপনি বর্ণনা করবেন চার লাইনে অথবা তিন লাইনে। দেখুন, আমি যেটা লিখেছি, যে সদ্গুরুদেবের তত্ত্বাবধানে নববিধা ভক্তিমূলক কৃষ্ণ ভাবনামৃতের যথাযথ ও নিয়মিত অনুশীলনের ফলে ধীরে ধীরে রজ তমগুণের প্রভাব বিদূরিত হয় এবং সত্ত্বগুণের বিকাশ হয়। সত্ত্বগুণের বিকাশের ফলে সমস্ত প্রকার জড়কলুষ থেকে মুক্ত হওয়া যায়। ওকে, দেখুন, সদ্গুরুর তত্ত্বাবধানে নববিধা ভক্তিমূলক কৃষ্ণ ভাবনামৃতের যথাযথ ও নিয়মিত অনুশীলনের ফলে ধীরে ধীরে রজ তমগুণের প্রভাব বিদূরিত হয়ে যায়। হ্যাঁ, সত্ত্বগুণের বিকাশের হলে তিনি সব রকম জড়কলুষ থেকে মুক্ত হয়ে যান। তো এইরকম একটা সিদ্ধান্ত বা মন্তব্য। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য বলেছি। হ্যাঁ, মন্তব্যটা আরেকবার বলুন না। ওটা আবার রেকর্ডিংটা পাঠাবে তাহলে তো হবে। ও আচ্ছা, ঠিক আছে। এরপর এরপর চতুর্থ চতুর্থ চার নং শ্লোক, চার নং প্রশ্ন, প্রশ্ন নাম্বার চার, প্রশ্ন নাম্বার চারে রয়েছে, দেখুন, অনুভব, আন্ডারস্ট্যান্ডিং। জড়া প্রকৃতির গুণের ভিত্তিতে বিভিন্ন ধর্মীয় আচার আচরণগুলিকে কিভাবে বিশ্লেষণ করা যেতে পারে তা নিজের ভাষায় ব্যাখ্যা করুন। জড়া প্রকৃতির গুণের ভিত্তিতে বিভিন্ন ধর্মীয় আচার আচরণগুলিকে কিভাবে বিশ্লেষণ করা যেতে পারে, মানে বিভিন্ন গুণের ভিত্তিতে, মানে সত্ত্ব, রজ, তম, এই তিন গুণের ভিত্তিতে ধর্মীয় যে আচার আচরণ আছে, মানে সত্ত্বগুণে তারা কি প্রকার ধর্মের আচরণ করে, রজগুণে তারা কি প্রকার ধর্মের আচরণ করে, তমগুণে যারা আছে তারা কি প্রকার ধর্মের আচরণ করে, এটা এবং এখানে সপ্তদশ অধ্যায়ের এক থেকে তিন নাম্বার আছে, ওখানে এক থেকে চার নাম্বার শ্লোক হবে, প্রশ্নে আছে
এক থেকে তিন নাম্বার শ্লোকগুলি ও তাৎপর্য থেকে উদ্ধৃতি প্রদান করুন। ওখানে এক থেকে চার নাম্বার শ্লোক হবে। বুঝতে পেরেছেন আনন্দদায়িনী মাতাজি? হ্যাঁ প্রভু, বলছি এটা আমাদের তিন নম্বর গাইড বুকে তিন নম্বর প্রশ্ন। আচ্ছা, গাইড বই ওটা তিন নাম্বার আছে, কিন্তু যে প্রজেক্ট পেপার ওখানে চার নাম্বার আছে। বুঝতে পেরেছেন? ভগবদ গীতার সপ্তদশ অধ্যায়ের এক থেকে তিন নং শ্লোকগুলি ও তাৎপর্য থেকে উদ্ধৃতি প্রদান করুন। ওখানে এক থেকে তিন নয়, ওখানে এক থেকে চার, এক থেকে চার হবে। ভগবদ্গীতার সপ্তদশ অধ্যায়ের এক থেকে চার শ্লোকগুলি ও তাৎপর্য থেকে উদ্ধৃতি প্রদান করুন। তাহলে এখানে সেই আগের মতো ভূমিকা লিখতে হবে, আগের মতোই আপনাকে ভূমিকা লিখতে হবে। তো ভূমিকায় কি আসবে দেখুন, ভূমিকা তো গুণের একটা লাইন লিখতে হবে বা দুটো লাইন, তারপর নিম্নে গুণের ভিত্তিতে বিভিন্ন ধর্মীয় আচার আচরণগুলিকে উদ্ধৃতি প্রদান সহ বিশ্লেষণ করা হলো। তো দেখুন ভূমিকা কেমন হবে। জড়া প্রকৃতির প্রতিটি মানুষের ধর্মীয় আচার আচরণ তার গুণের দ্বারা প্রভাবিত থাকে, কিন্তু গুণের প্রতি অন্ধবিশ্বাসের ফলে মানুষ পূর্ণ সার্থকতার পর্যায়ে উন্নীত হতে পারে না। নিম্নে গুণের ভিত্তিতে বিভিন্ন ধর্মীয় আচার আচরণগুলিকে উদ্ধৃতি প্রদান সহ বিশ্লেষণ করা হলো, এই হচ্ছে ভূমিকা। আরেকবার বলছি দেখুন, ভূমিকা জড়া প্রকৃতির প্রতিটি মানুষের ধর্মীয় আচার আচরণ তার গুণের দ্বারা প্রভাবিত থাকে, কিন্তু গুণের প্রতি অন্ধবিশ্বাসের ফলে মানুষ পূর্ণ সার্থকতার পর্যায়ে উন্নীত হতে পারে না। নিম্নে গুণের ভিত্তিতে বিভিন্ন ধর্মীয় আচার আচরণগুলিকে উদ্ধৃতি প্রদান সহ বিশ্লেষণ করা হলো। তো দেখুন প্রশ্নে যে বিষয়গুলো এসেছে সব আমার ভূমিকার মধ্যে চলে এসেছে, প্রশ্নে আমি যা অ্যান্সার করব সব আমার ভূমিকার মধ্যে চলে এসেছে। এইভাবে এক লাইন সেই বিষয়টির উপর বর্ণনা করবেন, আর আরেক লাইন বা দেড় লাইন ওই নিম্নে কথাটির দ্বারা কি আপনি উত্তর প্রদান করছেন তো সেটাই লিখবেন, যে নিম্নে গুণের ভিত্তিতে বিভিন্ন ধর্মীয় আচার আচরণগুলিকে উদ্ধৃতি প্রদান সহ বিশ্লেষণ করা হলো। তাই হচ্ছে ভূমিকা। এরপর ভূমিকার পর কি চেয়েছে দেখুন প্রশ্নে, ভূমিকার পর কি চাওয়া হয়েছে, যে জড়া প্রকৃতির বিভিন্ন গুণের ভিত্তিতে বিভিন্ন ধর্মীয় আচার আচরণগুলিকে কিভাবে বিশ্লেষণ করা যেতে পারে। তো প্রথম পয়েন্ট আসবে, মানে প্রথম যেটা আপনি হেডিংয়ে লিখছেন, গুণের ভিত্তিতে আচরণকারী। তো এই পয়েন্টে আপনাকে এই তিন আচরণকারীর বিষয়ে বর্ণনা করতে হবে। দেখুন সত্ত্বগুণে ধর্মীয় আচরণকারীদের সাত্ত্বিক ব্যক্তি
রজগুণের দ্বারা প্রভাবিতদের রাজসিক ব্যক্তি এবং তমগুণের দ্বারা অধঃপতিতদের তামসিক ব্যক্তি বলে গণ্য করা হয়। যেমন সপ্তদশ অধ্যায়ের চতুর্থ শ্লোক, মানে সাতার অধ্যায়ের চার নম্বর শ্লোকে রয়েছে যজন্তে সাত্বিকা ডট ডট তামসোয়া জনা। এই শ্লোকে ভগবান বলেছেন সাত্ত্বিক ব্যক্তিরা দেবতাদের পূজা করে, রাজসিক ব্যক্তিরা যক্ষ রাক্ষসদের পূজা করে এবং তামসিক ব্যক্তিরা ভূত ও প্রেতাত্মাদের পূজা করে। তো এই শ্লোকটি আপনাকে উল্লেখ করতে হবে, সপ্তদশ অধ্যায়ের চার নম্বর শ্লোক, সাতারো বাই চার। এরপর পরবর্তী পয়েন্ট সত্ত্বগুণে ধর্মীয় আচার। পরবর্তী পয়েন্ট আসছে সত্ত্বগুণে ধর্মীয় আচার, সত্ত্বগুণে ধর্মীয় আচার, সত্ত্বগুণে ধর্মীয় আচার। তাহলে এই সত্ত্বগুণে ধর্মীয় আচার, তাহলে এখানে সত্ত্বগুণে কার আরাধনা করা হয়, মানে কার উপাসনা করা হয়, তারপর কিভাবে করা হয়, সেখানে ফল কামনা আছে কি না, তারপর দম্ভ অহংকার এগুলো আছে কি না, এগুলো আপনাকে বর্ণনা করতে হবে। ওকে বলছি, হ্যাঁ, এই পয়েন্টটা হচ্ছে সত্ত্বগুণে ধর্মীয় আচার, সত্ত্বগুণে ধর্মীয় আচার। এখানে সত্ত্বগুণে অধিষ্ঠিত ব্যক্তির সাত্ত্বিক শ্রদ্ধা, সত্ত্বগুণে অধিষ্ঠিত ব্যক্তিরা ব্রহ্মা শিব ইন্দ্র চন্দ্র সূর্য আদি দেবদেবীদের পূজা করে, এইভাবে আপনাকে বোঝাতে হবে, মানে দেখাতে হবে যে সত্ত্বগুণে কার আরাধনা করছে, কারা আরাধনা করছে, তাদের মনোভাব কেমন, সেই দেবদেবীদের মনোভাব কেমন, পূজা পদ্ধতি কেমন, কামনাযুক্ত কি কামনারহিত, কি দম্ভ সহকারে, দর্পভিমান সহকারে, কি শ্রদ্ধা সহকারে, কি অশ্রদ্ধা সহকারে, এগুলো বর্ণনা করতে হবে। হ্যাঁ, সত্ত্বগুণের মানুষ কিভাবে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান করে, সত্ত্বগুণের মানুষ কিভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান করে, ওই তাৎপর্যে। যেমন এখানে সপ্তদশ অধ্যায়ের তিন নম্বর শ্লোকের তাৎপর্যে আছে, সপ্তদশ অধ্যায়ের চার নম্বর শ্লোকে তাৎপর্যে আছে। হ্যাঁ, সপ্তদশ অধ্যায়ের তিন নম্বর শ্লোকে ভগবান বলছেন, মানে সতেরো অধ্যায়ের তিন, সর্বস্ব ডট ডট যশোদ্দ স্ব, অর্থাৎ হে ভারত, সকলের শ্রদ্ধা নিজ নিজ অন্তকরণের অনুরূপ হয়, যে যেই রকম গুণের প্রতি শ্রদ্ধাযুক্ত সে সেই রকম শ্রদ্ধাবান। উক্ত শ্লোকের তাৎপর্যে শ্রীল প্রভুপাদ বলেছেন যে ধর্ম বিশ্বাসের যথার্থ তত্ত্ব শুদ্ধ সত্যে অধিষ্ঠিত, কিন্তু হৃদয় কলুষিত হয়ে পড়ার ফলে ভিন্ন ভিন্ন ধর্ম বিশ্বাসের উদয় হয়, এইভাবে ভিন্ন ভিন্ন বিশ্বাস অনুসারে নানা রকম উপাসনা পদ্ধতির উদ্ভব হয়। হ্যাঁ, এই রকম সত্ত্বগুণে ধর্মীয় আচার, এটা আপনি বর্ণনা করলেন যে সত্ত্বগুণে মানুষ কিভাবে পূজা করে, কিভাবে দ্বন্দ্ব বা কামনা বাসনা থাকে কি না, কার পূজা করছে, তাদের স্বভাব কেমন, এই ডিটেলস বিষয়ে আপনি বর্ণনা করলেন। এরপর ঠিক একইভাবে রজগুণে ধর্মীয় আচার, রজগুণে ধর্মীয় আচার, পরবর্তী পয়েন্ট আসছে রজগুণে ধর্মীয় আচার। এটা সতেরো অধ্যায়ের বারো নম্বর শ্লোকে আছে,
12 নম্বর শ্লোকের রেফারেন্স দেবেন, 12 নম্বর শ্লোক। যে রজগুণ সম্পন্ন ব্যক্তিরা শ্রদ্ধামান পূজা প্রতিষ্ঠাদি লাভের উদ্দেশ্যে যক্ষ রক্ষ দানব আদির পূজা করে, তাদের নিজেদের গর্ব বা সম্মান বৃদ্ধির উদ্দেশ্যে লোক দেখানো আচার অনুষ্ঠান করে। তাদের আচার অনুষ্ঠান কেমন? লোক দেখানো। সপ্তদশ অধ্যায়ের 12 নম্বর শ্লোকে বলছে যে অভিসন্ধায় ডট 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 রাজসম, সাথে 17:12, 17:12, যে হে ভরত শ্রেষ্ঠ, কিন্তু ফল কামনা করে দম্ভ প্রকাশের জন্য যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে রাজসিক যজ্ঞ বলে জানবে। রাজসিক ব্যক্তিদের যজ্ঞ তপস্যা দান আদি সর্বপ্রকার কার্যে প্রতিদানের প্রত্যাশা ও বিরক্তি ভাব থাকে। দেখুন কেমন ভাব থাকছে তাদের, না প্রতিদানের প্রত্যাশা থাকবে এবং বিরক্তি ভাব। রাজসিক ব্যক্তিদের এই বিরক্তি ভাব থাকবে, যেমন সব বেকার হয়ে গেল, এখানে দান করা বেকার হয়ে গেল, এত দান না করলেই চলতো, এই রকম একটা বিরক্তি ভাব থাকবে। রাজসিক দান তারপর রজগুণে এই যে ধর্মীয় আচরণের মধ্যে এখানে প্রভুপাদ 17:4 শ্লোকে একটা উদাহরণ দিয়েছেন, 17:4 শ্লোকে, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একজন কালোবাজারি করে, মানে একজন ব্যক্তিকে হিটলারের পূজা করেছিল, সে কালোবাজারি করে অনেক অর্থ উপার্জন করেছে, এটা রাজসিক ব্যক্তি, রাজসিক উপাসনা। তারপর শ্রীল প্রভুপাদ বলছেন, এখানে উল্লেখ করে দেবেন যে শ্রীল প্রভুপাদ 17:28 তাৎপর্য, 17:4 তাৎপর্যে এই বর্ণনা করেছেন। দেখুন 17:28 তাৎপর্যে এই শ্রীল প্রভুপাদের কথাটি অবশ্যই লিখবেন, যে শ্রীল প্রভুপাদ বলেছেন পারমার্থিক উদ্দেশ্য রহিত যা কিছু করা হয় তা যজ্ঞ হোক দান হোক বা তপস্যা সব নিরর্থক। মানে পারমার্থিক উদ্দেশ্যহীন, মানে সেই রাজসিক যে কার্য ফল লাভের উদ্দেশ্যে যশ লাভের উদ্দেশ্যে দম্ভ সহকারে এগুলো যা করা হোক না কেন তা সব নিরর্থক, কেননা এটা পারমার্থিক উদ্দেশ্য রহিত। এটা গেল যে রজগুণে ধর্মীয় আচার। প্রভু এটা শ্লোক নাম্বার কত বললেন? 17:28 আছে, 17:4 শ্লোকে আছে, 17:12 শ্লোকে আছে। এই এখান যে শ্লোকগুলো দেওয়া আছে ওখান থেকে আপনার পড়ে তাৎপর্য থেকে লিখবেন। এরপর নেক্সট পয়েন্ট, তমগুণে ধর্মীয় আচার, তমগুণে ধর্মীয় আচার, তমগুণে ধর্মীয় আচার পরবর্তী পয়েন্ট। সতের অধ্যায়ের 4 শ্লোকে আছে যে তামসিক লোকেরা যদি জানতে পারে জঙ্গলে কোনো গাছে ভূত আছে তাহলে তারা নানা রকম নৈবেদ্য অর্পণ করে সেই গাছের পূজা করে। তারপরে শাস্ত্রবাক্যে তারা শ্রদ্ধাহীন, তাদের যাগযজ্ঞ বিশ্বাস রহিত, ভগবানের প্রসাদ বিতরণহীন, বৈদিক ছন্দবিহীন, পুরোহিতের দক্ষিণাবিহীন, মূর্খের ন্যায় অনুষ্ঠিত হয়। তাদের তপস্যাদির উদ্দেশ্য অপরকে আহত করা কি নিহত করা। তারপর 17:28 বলা হয়েছে
যে অশ্রদ্ধা সহকারে হোম দান তপস্যা যা কিছু অনুষ্ঠিত হয় না কেন তাকে বলা হয় অসৎ। সেই সমস্ত ক্রিয়া ইহলোকে ও পরলোকে ফলদায়ক হয় না। শিল প্রভুপাদ 17:4 শ্লোকে তাৎপর্য বলেছেন, তামসিক ব্যক্তিদের যে পূজা তা প্রকৃতপক্ষে ভগবানের আরাধনা নয়। তামসিক ব্যক্তিদের যে পূজা তা প্রকৃতপক্ষে ভগবানের আরাধনা নয়। তেইভাবে তমগুণের যে ধর্মীয় আচার আচরণ সেটা আপনি বর্ণনা করবেন শ্লোকে রেফারেন্স দিয়ে। তো এখানেও এই সমস্ত বর্ণনায় আপনি ওই সংস্কৃত শ্লোক, সংস্কৃত শব্দ, তারপর যদি কোনো রিলেটেড উপমা থাকে সেগুলো ব্যবহার করতে পারেন। লাস্টে হচ্ছে মন্তব্য, লাস্টে আপনার আসবে মন্তব্য। লাস্টে কি বললেন, লাস্ট কথাটা মন্তব্য, লাস্টে আসবে মন্তব্য। তমগুণের জন্য 17:4 17:28 লাস্টে হচ্ছে মন্তব্য। মন্তব্য কি দেখুন, হুবহু আমার মতো লিখবেন না, আমি একটা উদাহরণ দিচ্ছি। যে গুণময় ভূমিকায়, গুণময় মানে এই তিন গুণময় ধর সত্য রজতম, গুণময় ভূমিকায় ধর্মীয় আচার আচরণ পারমার্থিক উদ্দেশ্য রহিতভাবে হয়ে থাকে। এই গুণের মধ্যে যে ধর্ম আচরণ সেটা পারমার্থিক উদ্দেশ্য রহিতভাবে হয়ে থাকে। তাই সৎ গুরুদেবের তত্ত্বাবধান থেকে প্রথম থেকেই কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগের অনুশীলন করাই হচ্ছে শ্রেষ্ঠ পন্থা। তাই সৎগুরুর তত্ত্বাবধানে থেকে প্রথম থেকেই কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগের অনুশীলন করাই হচ্ছে শ্রেষ্ঠ পন্থা। এই একটা মন্তব্য, এইরকম আপনি আর একটা মন্তব্য লিখবেন, হুবহু আমার মতো লিখবেন না। আবার বলি, গুণময় ভূমিকায় ধর্মীয় আচার আচরণ পারমার্থিক উদ্দেশ্য রহিত, তাই সৎগুরুর তত্ত্বাবধানে থেকে কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগের অনুশীলন করাই শ্রেষ্ঠ পন্থা। একটা মন্তব্য দিয়ে দিলেন আপনি। এই সমস্ত বিশ্লেষণ করে কি বুঝতে পারলেন, তার একটা মন্তব্য। তো ঠিক আছে, এই দুটো শ্লোকের উপর মানে এই দুটো প্রজেক্টের উপরই আপনার লিখবেন, এই চারটে থেকে এই দুটোই লিখবেন। এখানে উপমা, এটা ভূমিকাটা প্রভু একটু দ্বিতীয় লাইনটা একটু বলে দেন প্রভু, দ্বিতীয় লাইনটা। রেকর্ডিং পাঠাবো, তো হুবহু আমি আবার বলছি, হুবহু আমার মতো লিখবেন না। আপনাদের বোঝার জন্যই আমি লিখছি, যারা আপনাদের বুঝতে পারেন এই জন্য আমি বলছি।